যখন তোমরা আল্লাহকে ভয় করবে, সৎপথে চলবে, মানুষকে সত্যের পথে ডাকবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলগুলি সব শুদ্ধ হয়ে যাবে। আমলগুলো কি হবে? তোমাদের নামাজ ঠিক হবে, রোজা ঠিক হবে, চরিত্র ভালো হয়ে যাবে, আখলাক সুন্দর হয়ে যাবে। আখলাক যখন সুন্দর হয়ে যাবে, নামাজ যখন সুন্দর হয়ে যাবে, চরিত্র যখন ভালো হয়ে যাবে, আমি আল্লাহ আরেকটা পুরস্কার দিলাম, সেটা কি? ওয়াগফির লাকুম যুনুবাকুম। আমরা জানি তওবা করলে গুনাহ মাফ, ঠিক না? কিন্তু আমার আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, তোমরা যদি হক কথা বলো, হক পথে চলো, আর তোমাদের আমল যখন ঠিক হয়ে যাবে, তখন আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমাদের গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, মুখ দিয়ে আসে না? সবাই বলেন না, তোমাদের গুনাগুলি আমি আল্লাহ কি করব? ক্ষমা করে দিব। ওয়ামান ইয়ুতি'ল্লাহ ওয়া রাসূলা, আর যে ব্যক্তি আল্লাহকেও মানে, রাসূলকেও মানে, আল্লাহর আইন মানে, রাসূলের তরিকায়, বলেন আমরা নামাজ পড়ব কার তরিকায়? নবীর তরিকায়। নবী যেইভাবে পড়ছেন, আমরা রোজা রাখবো কার তরিকায়, হজ করবো কার তরিকায়? নবীর তরিকায়। জাকাত দিব, সমাজ গঠন করব, ব্যবসা করব, রাজনীতি করব, সমাজনীতি করব, নবীর তরিকায়। নবীর তরিকা ছাড়া আর কোনো তরিকা আছে নাকি? যেই পিসাবের দরবারে নবীর তরিকা আছে, এটা হক দরবার। আর যেই পিসাবের দরবারে নবীর তরিকা নাই, এটা শয়তানের দরবার। কি বলেন? যে ব্যক্তি আল্লাহকে মানে, রাসূলকে অমানে, আমার আল্লাহ বলে না, ফাকাদ ফাজা, সে কামিয়াব হয়ে গেছে, বিজয় লাভ করেছে, নাজাত পেয়ে গেছে, পাস করে ফেলেছে, ফাওজান আযীমা। শুধু কামিয়াবি হয় না, আমার আল্লাহ বলেন, এ লোকটা মহাপুরস্কারের মালিক, অর্থাৎ এই লোকটা জান্নাতুল ফেরদাউসের মালিক। সে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেছে। এবারে আসেন, এ বন্ধুরা আমার, আমার আল্লাহ বলে, আমার কথা বুঝেন আপনারা? বুঝেন? আসলে বুঝেন, দিল লাগাইয়া শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আমরা কান সুখ করার জন্য মাহফিলে আসি না। আমার আল্লাহ বলছেন, ও ইমানদারেরা, আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করার সাথে সাথে প্রত্যেকটা মানুষের নজর রাখা উচিত, লক্ষ্য রাখা উচিত। কি লক্ষ্য রাখবেন? আপনি এখানে একটা ব্যবসা কেন্দ্র দিছেন, দোকান দিছেন, আপনার দোকানে সদায় পত্র আছে কিনা, মাল আছে কিনা, এটা নজর রাখতে হবে। কি লাগবে কি লাগবে না, এটা লক্ষ্য রাখা লাগবে। আপনি একজন কর্মচারী নিয়োগ করেছেন,
সে ডিউটি সঠিকভাবে পালন করে কিনা আপনাকে লক্ষ্য রাখা লাগবে। আপনি একটা পরিবার চালান, কখন চাল লাগবে, ডাল লাগবে, তৈল লাগবে, মরিচ লাগবে, হলুদ লাগবে, এটা আপনাকে লক্ষ্য রাখা লাগবে। আপনার ঘরে মেহমান আসছে, কি করা লাগবে কি লাগবে না এটা আপনার লক্ষ্য রাখা লাগবে। আপনার জমিনে ফসল লাগিয়েছেন, ফসল করছেন, আপনার ফসলে কখন কি করা লাগবে, কখন সার দেওয়া লাগবে, কখন আগাছা সাফ করা লাগবে, কখন পানি দেওয়া লাগবে, এটা যেমন লক্ষ্য রাখতে হয়। এইভাবে আল্লাহ বলছেন, তোমরা যারা ইমানের দাবিদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর এই সাথে তোমাদের লক্ষ্য রাখা উচিত যে তোমরা মা কদ্দামাত লিগাদ ওয়াল তানজুর মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকটা মানুষের নজর রাখা উচিত এই দুনিয়াতে এমন কি আমল করেছ, এমন কি নেক আমল করেছ যে আমলটা তোমার মৃত্যুর উপর জারি থাকবে, বা এমন কি আমল করেছ বা কোন আমলটা তোমরা পশ্চাতে রেখে গেছো যেটা তোমার মৃত্যুর উপর জারি থাকবে, ওই আমলটার প্রতি প্রত্যেকের নজর রাখা উচিত। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার সব খবর রাখি, সব কিছুর প্রতি লক্ষ্য রাখি, কিন্তু নিজের আমলের প্রতি আমরা লক্ষ্য রাখি না। কি কথা ঠিক কিনা? নিজের আমলের প্রতি লক্ষ্য রাখি না। যে গাড়ি চালায় ড্রাইভার, সে লক্ষ্য রাখে তার এটা তেল ঠিক আছে কিনা, তারপরে গ্যাস আছে কিনা, তারপরে তার এটার কোনো জিনিস নষ্ট হয়েছে কিনা, ঠিক না? লক্ষ্য রাখে। ঠিক, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের প্রত্যেকটা মুহূর্তে লক্ষ্য রাখতে হবে আমার ঈমান ঠিক আছে কিনা, আমার আমল ঠিক আছে কিনা, আল্লাহর হুকুম সঠিক পালন হচ্ছে কিনা, রসুলের তরিকা পরিপূর্ণভাবে পালন হচ্ছে কিনা, এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের লক্ষ্য রাখা উচিত। ওয়াত্তাকুল্লাহ, একই আয়াতের মধ্যে কোনো শব্দ যদি একাধিকবার আসে তাহলে এটা তাকি, এটা অধিক গুরুত্বের জন্য আসে। আল্লাহ পুনরায় বললেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কারণ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চিত আল্লাহ পাক তোমাদের আমলগুলির খবর জানেন, তোমরা যে কি করে জীবনটা কাটাও, কি করে তোমার জিন্দগি কাটাও, তোমাদের পুরাটা জিন্দগির আমলের খবর আল্লাহর জানা আছে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জানে কিনা? আরো জোরে বলেন, আল্লাহ জানেন কিনা? না, আল্লাহ জানার বাহিরে কিছু আছে? এখানে অনেকে বসছেন মাশাল্লাহ, ওয়াজ শুনতে বসছেন, হয়তো আস্তে আস্তে পরে আরো আসবেন। আবার কিছু কিছু মানুষ জানে কোন সময় গেলে আবার সিন্নি পাওয়া যায়, এই টাইম মোতাবেক আসে, কথা ঠিক না? সিন্নিরও একটা টার্গেট আছে, আছে কি না? সিন্নিরও একটা টার্গেট আছে, কেউ হইল ওয়াজের পাগল আর কেউ হইল খাওয়ানোর পাগল, ঠিক না রে ভাই? আল্লাহ, এ বাবাজি আমার, ان الله لا يدفع عليه شيء عليه شيء في الارض ولا في السماء, আসমানের মধ্যে যত কিছু আছে, জমিনের মধ্যে যত কিছু আছে, তার কোনটাই আমার আল্লাহর কাছে গোপন নাই। আল্লাহর কাছে গোপন বলতে কিছু আছে নাকি? চিল্লিয়ে বলেন, আছে? আল্লাহর কাছে গায়েব বলতে কিছু আছে? সব জাহের, সব আল্লাহর নজরে। ইন্নাল্লাহ লতীফুন খাবীর, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের খবর আমার আল্লাহ জানেন। সাগরের নিচে কি আছে আমরা জানি না, বাতাসের মধ্যে কি গুচ্ছে আমরা জানি না, মাটির ভিতরে কি লুকে আছে আমরা জানি না,
পানির ভিতরে কি আছে আমরা জানি না, আমাদের অন্তরে কি আছে জানি না, আরো দশ বছর বাঁচলে অন্তরে কি চিন্তা আসবে সেটাও জানি না, পঞ্চাশ বছর পরে কি হবে সেটাও জানি না, কিন্তু আমার আল্লাহ সব জানেন, সব জানেন, আল্লাহ জানার বাহিরে কিছু নাই। আরো পঞ্চাশ বছর যদি আপনি বেঁচে থাকেন, পঞ্চাশ বছর পরে আপনার অন্তরে কোন চিন্তাটা আসবে সেটাও আল্লাহ জানেন, সেটাও আল্লাহ কি আল্লাহ জানেন। একটু মারহাবা কর না, সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ জানেন, আল্লাহ জানার বাহিরে কিছু নেই। এ বন্ধুরা নে আমার, এই জন্য পৃথিবী জমিনে আমরা দুই দল মানুষ, কয় দল, আরেকটু জোরে কর, এক দলের ইমান আছে আর এক দলের ইমান নাই, ঠিক নি, এক দলের ইমান আছে আর এক দলের ইমান নাই। আর যারা ইমানের দাবি করে তাদের মধ্যে অনেক দল, আর যারা ইমান নাই তাদের মধ্যে অনেক দল। আমার নবী বলেছেন বনি ইসরাইলের মধ্যে ছিল 72টা দল, আর আমার উম্মতের মধ্যে হবে 73টি দল, তবে তার মধ্যে একটা দল নাজাত পাবে, সেই দলটা হলো মা আনা আলাইহি ওয়া সাহাবি, যারা আমি আর আমার সাহাবায়ে কেরামের নিয়ম নীতির মধ্যে থাকবে, একমাত্র তারাই নাজাত পাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তারা কারা, রাসূল বলছেন তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআ, তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের দল, একমাত্র তারাই নাজাত প্রাপ্ত দল, একমাত্র জান্নাতি দল। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন এক দলের ইমান আছে আর এক দলের ইমান নাই, যাদের ইমান আছে তাদের মধ্যে দুই দল, সর্বসাকুল্যে কয় দল, কথা বলেন কয় দল, দুই দল। একটা দল সারাক্ষণ নেক আমলে ব্যস্ত, এরা সংখ্যায় কম, আল্লাহকে রাজি করার কাজে ব্যস্ত। আর একটা দল সারাক্ষণ শয়তানরা রাজি করার কাজে ব্যস্ত, আল্লাহর সাথে নাফরমানি করার কাজে ব্যস্ত। আসেনি এরকম? হ্যাঁ, দুনিয়াতে ইমানদারের সংখ্যা বেশি না নাফরমানের সংখ্যা বেশি? নেককারের সংখ্যা বেশি না গুনাহগারের সংখ্যা বেশি? এগো বেশি যে কত বেশি এটার কোনো হিসাব নাই, ঠিক না, এটার কোনো হিসাব নাই। বাবা তোমরা বসো, বসো, আটশো বসে যাও, সামনে দাঁড়িয়ে থাকলে খারাপ দেখা যায়, যদি মাহফিল না কি তোমাদের জুতা খুলতে সমস্যা, কি সমস্যা কি আপনাদের, বসে। এই বাবাজিরা খেয়াল করেন, খুব গভীরভাবে খেয়াল করেন, নেককারের মধ্যে ইমানদারের মধ্যে দুইটা দল, এক দল সারাক্ষণ আল্লাহর ইবাদতে নবী সুন্নাত তরিকা জীবনটা কোরবানি দেওয়ার চেষ্টা করে, আর একটা দল সারাক্ষণ নাফরমানির কাজে শয়তানের কাজে জীবনটা ব্যয় করে। এখন যারা যারা আল্লাহর পথে জীবন কাটায় তাদের পরিচয় আল্লাহ দেন, তাদেরকে আল্লাহ কোথায় রাখবেন, যারা শয়তানের কাজে জীবন কাটায় তাদের ঠিকানা কোথায় আল্লাহ জানিয়ে দিছেন, কিভাবে, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা নেককার, যারা আবরার,
এদের ঠিকানা বেহেস্ত। যারা গুনাগার ফাসেক পূজার জালেম তাদের ঠিকানা হলো জাহান্নাম। এইবার আপনাদের কাছে আমি জানতে চাই, কেউ ধনী আছেন গরিব আছেন, কেউ সুন্দর আছেন কেউ কালো আছেন, কেউ লম্বা আছেন কেউ বেটো আছেন, আবার কেউ প্রবাসী আছেন কেউ দেশি আছেন, প্রত্যেকের জানতে চাই আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাই বলেন কোথায় যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই। এবার আমি প্রশ্ন করি, জাহান্নামে যাবেন এমন একজন আছেন কি না? আছেন? কেউ আছেন? জাহান্নামে যাবেন এমন একজনও নাই, এমন একজনও নাই। এখান থেকে আমার কথা, দুনিয়ার মানুষ সব আমরা জান্নাতের পাগল, কিন্তু জান্নাতের চরিত্র গঠন করতে চাই না, জান্নাতে যাওয়ার আমল বানাতে চাই না, জাহান্নামে যেতে চাই না, তারপরও জাহান্নামের কাজগুলো ছাড়ি না। ঠিক নি? জাহান্নামে যেতে চাই না, কিন্তু জাহান্নামের কাজগুলো একটা একটা করে সব আমরা করি, কিন্তু জান্নাতের পাগল, জান্নাতের চরিত্র, জান্নাতের আমলগুলি আমরা গঠন করতে চাই না। একটু চিল্লে বলেন না, নাউজুবিল্লাহ। এ বাবাজি আমার, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন, আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, নামাজের পরে অনেক সময় আমার মাঝে মাঝে বাকি, পাঁচ ওয়াক্ত নামাজ এটা তো এক টাইমে না, চব্বিশ ঘন্টায়, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত মাঝখানে একটা ফাঁকা আছে না, খালি আছে না? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন আমি যেন আমার অবসর সময়টা কাটাতে পারি। আল্লাহর হাবিব বললেন, তুমি পাঁচ ওয়াক্ত নামাজের পরে নামাজের পাকে পাকে যেই সময়টা থাকবে এই সময়ের মধ্যে দুরূদ শরীফ পড়ো। কি পড়ো? দুরূদ শরীফ পড়ো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কতবার দুরূদ পড়ব? নবী বললেন, তুমি সময় নির্ধারণ করো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিন ভাগের এক ভাগ সময় আমি দুরূদ শরীফ তেলাওয়াত করব, নামাজের বাহিরে যে সময়টা তার তিন ভাগের এক ভাগ। নবীজি বললেন, যদি এইভাবে দুরূদ শরীফ পড়ো তোমার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন, তোমার উপর আল্লাহ রহমত নাজিল করবেন, তোমার মান সম্মান ইজ্জতের হেফাজত আল্লাহ করবেন। সাহাবি বললেন, আমি চার ভাগের, তারপরে ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক সময় দুরূদ পাঠ করব। নবী আগের মতো জবাব দিলেন, এবার বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার পুরা সময়টা আমি নামাজের পরে বাকি যত টাইম পুরা টাইম আমি দুরূদ শরীফ পরে কাটাবো, লাজিদু আলা আনকুসু, এর চেয়ে কমও করবো না বেশিও করবো না। এই কথা বলে সাহাবি চলে যায়। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবিরা, তোমরা কি একটা জান্নাতি মানুষকে দেখতে চাও কি না? সাহাবিরা বললেন, হ্যাঁ দেখতে চাই। নবী বললেন, আমার এই সাহাবির দিকে তাকাও, আমি রাসূল ঘোষণা দিলাম নিঃসন্দেহে সে জান্নাতে যাবেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন, সে জান্নাতে যাবে। আমল, এই জন্য আমার আল্লাহ বলছেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ
وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى সবাই পড়েন সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ। আসছেন তো অনেকেই, আসছেন আরো আসবেন, আরো আসবেন। অনেকে দোকানপাট ইসি বন্ধ টন্ধ কিরা বাড়ির থেকে খাইয়া দেয় আসে, আর অনেকে বুঝে যেহেতু মাহফিল কতক্ষণ শেষ হইব এটা জানে, ঠিক না? তারপর আলহামদুলিল্লাহ আসছেন অনেকেই। এ ভাইরারে আমার খেয়াল করেন, আম্মা মান তাগা, আমার আল্লাহ বলেন যে ব্যক্তি গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে, বেনামাজি হইতে হইতে, হারাম খাইতে খাইতে নিজকে দূর ভাগা বানিয়ে দিছে, হতভাগা বানিয়ে দিছে, হতভাগ হয়ে গেছে। আমরা তো এটা করতে আছি, হারাম তো খাইতে আছি। আর আখেরাতের জিন্দিগি চেয়ে দুনিয়ার জিন্দিগিকে প্রাধান্য দিয়া চলছে, আখেরাত তুচ্ছ, এটাকে ড্যাম কেয়ার, দুনিয়ার জীবনটাই দামি মনে করছে, দুনিয়ার জীবনটাকে অত্যন্ত প্রাধান্য দিয়ে চলছে, আখেরাতের জিন্দিগিটাকে একেবারে নগণ্য মনে করছে। আখেরাতের জিন্দিগি যদি আমরা বড় মনে করতাম, আজ সমাজে এত অন্যায় হইত না, এত জুলুম হইত না, এত নির্যাতন হইত না, এত হিংসা চলত না, দুনিয়াটা কি আমরা বড় মনে করছি? فَإِنَّ الْجَعِيمَ هِيَ الْمَأْوَى লাভ ইজি কি? এই কথা নাই, কে কথা বলছে এখানে? এই কথা বলছে কি? বাচ্চাগুলো কারা কথা বলছে? কিসের কথা এখানে? কথা আমি বলবো, সবাই শুনবেন। যারা অন্যায় করতে 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 নিজকে হতবাগা বানিয়ে দিয়েছে, দুর্বাগা বানিয়ে দিয়েছে, আখেরাতের উপরে দুনিয়ার হায়াতটাকে প্রাধান্য দিয়া চলছে, বড় মনে করছে, আমার আল্লাহ ঘোষণা দেন নিশ্চিত, ফা ইন্নাল জাহিম হিয়াল মাওয়া, নিশ্চিত তার ঠিকানা জাহান্নাম। ঠিকানা কোথায়? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন জাহান্নাম। এটা কি আমি দিলাম না হুজুররা দিছে, না কে দিছে? জোরে বলেন কে দিছে? আল্লাহর কথারই যদি আমরা মানতাম, আল্লাহর কথারই যদি গুরুত্ব দিতাম, তাহলে মানুষ তো দুনিয়াতে অন্যায় করতে পারে না। এ ভাইয়েরা তিনটা কথা যার অন্তরে সবসময় জাগে, যার মনে তিনটা চিন্তা আছে, সে কোনোদিন হারাম খায় না, সে কোনোদিন নামাজ ছাড়ে না, সে কোনোদিন রোজা ছাড়ে না, সে কোনোদিন মিথ্যা বলে না, সে কোনোদিন ব্যবসায় চুরি করে না, সে কোনোদিন মাপে কম দেয় না, সে কোনোদিন পরের হক খায় না, সে কোনোদিন নাফরমানি করে না, করে না। তিনটা চিন্তা যার মধ্যে আছে, কয়টা রে ভাই? জোরে বলেন কয়টা? তিনটা। এক নম্বরে, আমি যা করি সব আমার আল্লাহ দেখেন। কে দেখেন? আমার সাথে আমার আল্লাহ আছেন কিনা?
আমি যা করি সব আমার আল্লাহ দেখেন, আমার সব কিছু রেকর্ড হইতেছে, সব রেকর্ড হইতেছে। দুই নম্বরে, এই দুনিয়ায় আমি থাকব না, একদিন আমাকে কবরে যাওয়া লাগবে, ঠিক কি না? কবরে যাইবেন না মাটির উপরে থাকবেন? এই পৃথিবীর মালিক যারা ছিল, এই বাড়ি ঘরের মালিক যারা ছিল, তারা কি আছে আজকে? তারা কোথায়? তা আমরাও একদিন কবরে চলে যাব। আমি কি নিয়ে যাব? আমি কবরে যাওয়ার জন্য কি তৈরি করলাম? তিন নম্বর, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার দাঁড়ান লাগবে, কি নিয়ে দাঁড়াবো? আমার আমলের হিসাব আমি আল্লাহর কাছে কিভাবে দিব? এই তিনটা চিন্তা। আল্লাহর রাসূল বলেছেন যে সব সময় উঠতে বসতে চলতে ফিরতে খাইতে ঘুমাইতে চিন্তা করে আমার সাথে আল্লাহ আছে, আমি যা করি আল্লাহ দেখেন, আমার সব কিছু রেকর্ড হচ্ছে। দুই নম্বর, চিন্তা করে আমাকে কবরে যাওয়া লাগবে, কি নিয়ে যাব, আমি কি নিয়ে যাব। তিন নম্বরে, আমি আল্লাহর কাছে দাঁড়াব, কি নিয়ে দাঁড়াব, আমার আমলের হিসাব কিভাবে দিব। এই তিনটা চিন্তা যাদের মধ্যে আছে তারা কোনোদিন অন্যায় করে না, তারা নেককার এবং জান্নাতি হইয়া কবরে যাবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেক হাদিস আছে, একটা জিনিস মানুষের আমলকে তাজা করে, আরেকটা জিনিস মানুষের ইমানকে তাজা করে। কি তাজা করে? ইমানকে তাজা করে, আরেকটা মানুষের আমলকে তাজা করে। قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। সবাই একবার বলেন আল্লাহু আকবার। ফিসি দিয়ে কয় না, সামনে দিয়ে কইছে। সবাই বলেন আল্লাহু আকবার। বসেন সবাই, বসেন। আপনি আবার বলেন কীর্তন আর কিছুনে দহলে আইছেন, এখন তামসাগিরি কিছু। আল্লাহ, এ ভাইয়েরা শুনেন, আমার নবী বলেন কাসরাতু জিক্রিল মাউত, যেই লোকটা সব সময় মৌতের চিন্তা করে যে আমার সাথে মৃত্যু আছে, কখন জানি আমার মৃত্যুটা হয়ে যায়, আমি জানি আর বাড়ি যাইতে পারিনি, আমি জানি বসলে দাঁড়াতে পারিনি, দাঁড়াতে বসতে পারিনি, ঘুমাইছি আমি জানি জাগ্রত হতে পারিনি, সব সময় যারা কবরের চিন্তা মৌতের চিন্তা করে। দুই নম্বর, যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, মৌতের চিন্তায় আমল তাজা হয়ে যায়, আর কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমান তাজা হয়ে যায়। কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমান তাজা হয়, আর মৌতের চিন্তায় আমল তাজা হয়। কন্যা একটু সুবহানাল্লাহ। এই চিন্তাই তো আমাদের নেই, এই চিন্তাই তো আমাদের নেই। বন্ধুরা রে আমার, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি সব সময় আমার আল্লাহকে ভয় করে, কি ভয়? যে হায় হায়, আমি আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবো, রবের কাছে কি নিয়ে যাব, কিভাবে দাঁড়াবো, আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব, হায় হায় আমার উপায় কি। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর গুনাহ দেখলে নিজ আত্মাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে,
অন্যায় দেখলেই আল্লাহর ভয়ে নিজকে বাঁচিয়ে রাখে, অন্যায় দেখলেই নিজকে বাঁচিয়ে রাখে। একজনে খেলার দিকে ডাকছে, মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, এখন মন টানতেছে খেলা দেখার জন্য, আবার মুয়াজ্জিন ডাকতেছে নামাজের দিকে। এখন যদি আপনি এই অন্যায়ের দিকে না যায় আপনি নামাজের দিকে যান, চুরির দিকে না যায় ভালো কাজে ফিরে আসেন, জিনার দিকে না যায় আপনি যদি ন্যায়ের দিকে ফিরে আসেন, অন্তরের সাথে জেহাদ করে। যে ব্যক্তি গুনাহ দেখলেই তাকে ঘৃণা করে, গুনাহ দেখলেই ঘৃণা করে, ঘৃণা করে গুনাহ থেকে নিজকে বাঁচিয়া রাখিয়া নেক আমলের দিকে ধাবিত হয়ে যায়। আমার আল্লাহ ঘোষণা দেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এমন লোকটা তার ঠিকানা বানিয়ে নিল বেহেস্ত। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। ঠিকানা বেহেস্ত বানিয়ে নিয়েছে আজ মুসলমান। এই জন্য আমি বলি,